হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, সঙ্গীতার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপি আজওয়ান রাইস। আজওয়ান রাইস সাউথ ইন্ডিয়ায় খুবই ফেমাস একটা রাইস, সেটাকে আমি আমার মতো করে যেভাবে ঘরে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু যেমন ফিশ কারির সাথে ভালো লাগে, চিকেন কারি, মাটন কারি, যে কোনো ভেজ কারি, যে কোনো স্পাইসি কারির সাথে খুব ভালো লাগে। তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের কড়াইটা একটু গরম হতে দিয়ে দিলাম, তাতে 2 টেবিল চামচ ঘি, ঘিটা একটু গলতে দেবো। ঘিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি তাতে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, এভাবে 2টো শুকনো লঙ্কা আমি এখানে দিলাম। এবার এই শুকনো লঙ্কাগুলোতে আমি ঘিতে একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না একটা সুন্দর শুকনো লঙ্কা ভাজার গন্ধ বেরোচ্ছে এবং শুকনো লঙ্কাটা একটু একটু ডার্ক ব্রাউন মতন হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেবেন, কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এই তেলে কাঁচা লঙ্কা কুচিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 30 সেকেন্ড মতো এই কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম গোটা সর্ষে। গোটা সর্ষেটায় একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। গোটা সর্ষেটা বেশিক্ষণ আমি যদি খালি ভাজতে যেতাম, এটা এক্ষুনি পটপট করে ফুটে চারপাশে অর্ধেক বাইরে চলে যেত, তারপরে রসুনটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু সেটা হবে না। এরপরে আমি দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা কয়েকটা। সবকিছুকে মিডিয়াম হিটে এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম, জাস্ট কয়েক সেকেন্ড মতো। তারপরে দিয়ে দেব যেটা মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নায়, আজওয়াইন বা ক্যারম সিড বা জোয়ান যেটাই বলা যাক, সেটা যেটা মেন ফ্লেভারটা এই রান্নায় উঠবে সেটা দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছুকে 20 সেকেন্ড মতন ভেজে নেবো, 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নেবো এইভাবে। আর হিটটা কিন্তু এই সময় আমি মিডিয়ামই রেখেছি। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি জোয়ানটা কেন সবার শেষে দিলাম, জোয়ান কিন্তু একটু বেশি ভাজা হলেই তেতো হয়ে যায়, তাই জন্য জোয়ান কিন্তু সবার শেষে দেওয়াটাই বেস্ট আইডিয়া। তারপরে পেঁয়াজটাকে এই 7-8 মিনিটের মতো ভেজে নেবো। আর দিয়ে দিলাম একটু নুন, নুনটা দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 7-8 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটার এখন এইরকম অবস্থা, মশলাটা আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো 1/2 চা চামচ মতো। এই হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা রং আসবে রাইসটাতে। তবে কেউ যদি না চান, কেউ যদি সাদা রাইসটার রংটা সাদা চান, তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন। হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড কাজু বাদাম। এই রোস্টেড কাজু বাদাম আমি 10টা মতো নিয়েছিলাম এবং সেগুলোকে ছুরির সাহায্যে মাঝখান থেকে অর্ধেক করে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি কেউ কাঁচা কাজু দেন তাহলে আরেকটু আগে দিলে পেঁয়াজের আগে দিয়ে একটু কাজুটাকে তেলে নেড়ে নিতে হবে, তাই আমারটা যেহেতু রোস্টেড কাজু ছিল আমি তাই পরে মেশালাম। দেওয়ার পরেই সাথে সাথে সব মিলানোর পরেই আমি দিয়ে দিলাম বাসমতি রাইস, কুকড বাসমতি রাইস। এই বাসমতি চালের ভাতটা একদম ঝরঝরে করে একটু শক্তর দিকে নামিয়ে আগে থেকে করে রাখতে হবে, যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বানালে সব থেকে ভালো হয়। গরম অবস্থায় বানালে কিন্তু রাইসটা ঘেঁটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই একটু ঠান্ডা করে নিয়ে বানালে সব থেকে ভালো। আর রাইসটা যখন বানাতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন ঝরঝরে ভাতটা হয়, একটু শক্তর দিকে যেন হয়। হালকা হাতে ভাতটাকে পুরো এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এরকম একটা খুন্তির সাহায্যে কিন্তু মেশাবেন, হাতার সাহায্যে মেশাতে গেলে ভাত ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম, আর দিলাম একটু স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে লো হিটে একটু স্টিম হতে দিতে হবে। 5 মিনিট পরে আমাদের ভাতটা কিন্তু একদমই অলমোস্ট রেডি। আমি একটু আরেকবার তলা উপর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু আমরা বাঙালি, অনেকে বাঙালিরা সব রান্নায় একটু হলেও মিষ্টি দিতে পছন্দ করেন, তাই আমি এই রাইসটাতে কোনো রকম মিষ্টি দিলাম না। কেউ যদি চান অল্প একটু মিষ্টি দিতে পারেন ব্যালেন্স করার জন্য। আমি এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্ট টাইম দিয়েছিলাম। এবার রেস্ট টাইম দেওয়ার পরে এখন আমরা সার্ভ করে দেবো রাইসটাকে। এই রেস্ট টাইমটা কিন্তু ভীষণ জরুরি, সার্ভ করার আগে গ্যাস বন্ধ করে 5 থেকে 10 মিনিট এমনি জাস্ট রেখে দিতে হবে, তারপরে আমি এখন রাইসটাকে সার্ভ করে দিচ্ছি।
আমি আজকে এই রাইসটা বাসমতি রাইস দিয়ে বানিয়েছি, কিন্তু এটা কিন্তু যে কোনো রাইস দিয়েই বানানো যাবে। ঘরে যে রোজকার ভাতের চাল হয়, যে সেদ্ধ চাল বা আতপ চাল, যে যে চালের ভাত খান, সেই চালের ভাত কিন্তু এরম শক্ত একটু ঝরঝরে করে নামিয়ে সেই ভাত দিয়েও কিন্তু বানালে খুবই ভালো হবে। তাই আমি বাসমতি দিয়ে বানিয়েছি, মানে বাসমতি দিয়েই বানাতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। আমি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নেব। থ্যাংকস ফর ওয়াচিং।